আমার বাবার নাম আলতাফ মিয়া, আমার নাম ইনস খাতুন, এক নম্বর ফরহাদাবাদ, ছ নম্বর ওয়ার্ড, হাটাদারি থানা, ডিস্ট্রিক্ট চিটাগাং। আমি সে সময় লেখাপড়া ছাড়ি দিয়ে আমি চাকরিতে ছিলাম। তো চাকরি করার পরেই দেখলাম যে সবাই যাচ্ছে মুক্তিযুদ্ধে আমাদের অত্যাচার করতেছে, তো আমাদের এখানে যাই আমরা হরিণ ক্যাম্পে আমরা গেছি। হরিণ ক্যাম্পের থেকে আমাদের ফল হাটানা আমাদের ট্রেনিং নিতে দিছি, তাই এখান থেকে আমরা ফিরে আসলাম। আমরা 12 জন এখানে এরা আসলাম, এরা মবিজের সাথে এখানে আসি আমরা নাজিরাডে করলাম, হাটাদারি করলাম, আর এখানে দলও একটা করছি, তার ফলতে ফরিক সরি এখানে একটা করছি। এই তিনটা অপারেশন আমাদের হয়েছে, আরও এমনি বিভিন্ন বিভিন্ন হয়েছে। প্লাটন কমান্ডার নাম হইলো মুভিজ কমান্ডার নাম হইলো তৈরি দিলাম। অপারেশন করার পরে এত আর কি দেশ স্বাধীন হয়ে গেল। আমরা এখানে ছিলাম 16 ডিসেম্বরের পরে শুনলাম যে আমরা যেখানে আমাদের কমান্ডার আমাদের রাখছিল আর কি, এখান থেকে আমরা আসলাম। আসার পরে দেখলাম তো 16 ডিসেম্বর বাড়িতেই ছিলাম, তবে কত হলে আমরা গেছি বাজারে, রোডে দেখছি, আর রোডে দেখার পরে দেখি 16 ডিসেম্বরে তারা ইয়ে করছে, আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করে আমরা হাসি খুশি দিয়ে বাজারে গেলাম, দেখলাম যে এই ব্যবস্থা হচ্ছে আমাদের আর কি। আমাদের কোনো এরকম বলার কিছু নেই, আমরা যেটা চাই আল্লাহর শেখ হাসিনা। আমরা শুধুমাত্র আমরা মুক্তিযুদ্ধ হয়েছি কী জন্য, মুজিব ভাই মুজিব রহমান যেটা কল্পনা করছে আমরা ওইটা কল্পনা করছি। মুজিব যে যেদিকে যাইতে বলছে আমরা এইদিকে যেতি, মুজিবের আমরা সবসময় মিটিংয়ে শুনছি, এখানে গেছি ওইখানে গেছি ওইখানে গেছি, যে এগুলো মুজিবের কথা মুজিবের ভাষণ আমরা শুনি। আমরা যে আমাদের ফরণটা কীভাবে কীরকম হয়েছে এটা আমরা করতে পারি না। আমরা আর দেশ স্বাধীন করবো, এই করবো ওই করবো, এইটা হয়েছে আমাদের, এইটা দেবো, বিল্ডিং দেবে বিল্ডিং দেবো না, এইটা চাই নেই। আমরা শুধু চাইছি কি আমাদের দেশটা স্বাধীন হোক, আমাদের মুজিব মুজিব আমাদের জন্য যা করছে, মুজিবের স্বপ্নটা সব লোক, আমাদের স্বপ্নটা সব লোক। দেখেন আমাদের কথা হচ্ছে, আমরা দেখছি আমার ছেলেবেলেরও আমি বলছি যে আমরা কী জন্য যুদ্ধে গেছি, কেমনে করলাম, কী জন্য স্বাধীন করলাম দেশটা, দেশটা কী জন্য স্বাধীন করলাম। তো আমাদের ছেলেবেলেরও আমরা এই কথা বলতেছি, আমরা ছেলেবেলাও বলতেছি যে আমার বাপ গেছে কী জন্য, আমার বাপ মুক্তিযুদ্ধে গেছে কী জন্য, দেশ স্বাধীন করার জন্য। দেশ স্বাধীন মানে ভালো থাকার জন্য। আজকে যেইভাবে আমরা রয়েছি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতেছি, আমার ছেলেবেলেও এই কথা বলতেছে, আমার ছেলেবেলেও বলতেছে না আমার আব্বা যেই জন্য গেছে, আমার আব্বার আশাটা পূর্ণ হয়েছে, আমাদেরও আশাটা পূর্ণ হয়েছে।